বাংলাদেশের সাংবাদিকদের ওপরও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন ঘোষণা এদেশের মুক্ত গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিকরা। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে তারা এই কথা বলেন। আরও জানাচ্ছেন ইকবাল অনিক। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশের গণমাধ্যমকেও অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশ করে জাস্টিস ফর জার্নালিস্ট নামের একটি সংগঠন। প্রতিবাদ সমাবেশে অংশ নেন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। মিটার হাস নাকি জানে, পিটার হাস কে, উনি যে কার্যক্রম চালাচ্ছে তার চেয়েও অনেক বেশি রাস্তাঘাটে নেমে পর্যন্ত ড্যান মজিনা এখানে চেষ্টা চালিয়ে গেছে। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক এক বক্তব্যের কড়া সমালোচনা করেন সিনিয়র সাংবাদিকরা। তারা বলেন, মার্কিন ভিসানীতির নামে এদেশের স্বাধীন গণমাধ্যমের ওপর একটা পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে, যা মার্কিন সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করেন সাংবাদিকরা। আপনি যদি কূটনীতির নীতিটা মানেন, আমরা যদি বাংলাদেশের বা আমরা দেশের নীতিটা মানি, আমাদের রাজনীতিকরা যদি রাজনীতির নীতিটা মানে, তাহলে কোনো বিভেদ হয় না, আপনি আমাদের অতিথি মানুষ। পিটার হাসের বক্তব্যের পরে কেন আমরা উদ্বিগ্ন হলাম? সাংবাদিক হিসেবে, মিডিয়ার লোক হিসেবে উদ্বিগ্ন হলাম, প্রথমত যে তিনি স্বাধীন মুক্ত গণমাধ্যমের যে আমেরিকান চেতনা, যুক্তরাষ্ট্রীয় চেতনা, তাদের সাংবিধানিক চেতনা, তার বিরুদ্ধে কথা বলছেন এবং এটি গণমাধ্যমের উপর একটি চাপ। এদেশের নির্বাচন নিয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। কোনো বিদেশি শক্তি, সেই পরাশক্তি হোক আর যত বড় শক্তি হোক, তারাও যদি আমাদের উপরে তাদের চোখ রাঙ্গানিয়ে দিয়ে এখানে অযাচিত হস্তক্ষেপ করতে চায়, তার বিরুদ্ধে আমাদের বুকের রক্ত দিয়ে হলেও তার বিরুদ্ধে প্রতিরোধ করবে। বন্ধুর পরিবর্তে প্রভুর মতো আচরণ করলে সাংবাদিকরা মাথা নত করবে না বলেও সতর্ক করেছেন সিনিয়র সাংবাদিকরা। আমরা কারো চক্ষু রাঙ্গানোর কাছে আমরা মাথা নত করব না। ইকবাল অনিক, এটিএন বাংলা, ঢাকা। আমাদের দেশের